বিশ্বায়নের এই যুগে কোথায় না পৌঁছে গেছি আমরা, সেই সুদূর দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত। ব্যতিক্রম শুধু অ্যান্টার্কটিকা, বরফের সাদা চাদরে ঢাকা বিস্তীর্ণ রহস্যময় সেই মহাদেশ, এত বড় যে তার ভেতরে পুড়ে ফেলা যায় আস্ত অস্ট্রেলিয়া মহাদেশকে। কিন্তু সে এখনো রয়ে গেছে আমাদের আওতার বাইরে। যদি বলি এই প্রাণহীন বিশাল অ্যান্টার্কটিকা একসময় ছিল আমাজন জঙ্গলের মতো সবুজ প্রাণচঞ্চল্যে ভরা প্রাণবন্ত এক রেইন ফরেস্ট, বিশ্বাস করবেন? কোথায় কিভাবে তাহলে হারিয়ে গেল সেই সবুজের সমারোহ? কিভাবে সে রূপান্তরিত হয়ে গেল হিমবাহে ঢাকা সাদা এক মহাদেশে, যেখানে স্থায়ী জনবসতি তো দূরের কথা, গাছপালা পশু পাখি কিছুরই তেমন দেখা মেলে না, শুধু পেঙ্গুইন বা সিল বাদে। আজকের এই অ্যান্টার্কটিকা নিয়ে আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিজের সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে বৈশ্বিক তাপমাত্রা ভয়ানকভাবে বাড়তে শুরু করে। অ্যান্টার্কটিকাকে এখন পৃথিবীর একেবারে দক্ষিণে যেরকম একা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন দেখি, সেরকম কিন্তু সে ছিল না সেই সময়ে। আমরা থিঙ্কের জলবায়ু পরিবর্তনের ভিডিওতে যেমন দেখেছি যে বিভিন্ন সময় পৃথিবীর গড় তাপমাত্রা ওঠানামা করে, আবার পাঁচ সঞ্চালনের ভিডিওতে এও দেখেছিলাম যে কিভাবে অনবরত সরছে ভাঙছে গড়ছে মহাদেশগুলো। সে সময় আজকের বিচ্ছিন্ন ওই অ্টার্কটিকা ছিল অতি মহাদেশ গন্ডোয়ানার অংশ, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার সাথে মিলে বিশাল এক বিস্তীর্ণ বনাঞ্চল ছড়িয়েছিল সেখানে। কিন্তু সুদূর অতীতের এত কিছু আমরা কিভাবে জানি? আজকের পৃথিবীতে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেসব গাছ এবং ফুলের রেণু দেখতে পাওয়া যায়, তাদের বহু ফসিল পাওয়া গেছে অ্যান্টার্কটিকার হিমবাহের নিচে। পাওয়া গেছে বিভিন্ন ধরনের ডাইনোসর থেকে শুরু করে সরীসৃপ দানবীয় সামুদ্রিক প্রাণীরও ফসিল। অ্যান্টার্কটিকার বুকে বিভিন্ন স্তরে এখনও সংরক্ষিত আছে তাদের অস্তিত্ব। বিজ্ঞানীরা অনুমান করছেন সে সময়ে অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালের গড় তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, আর মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হতো প্রচুর, ফলে অ্যান্টার্কটিকা জুড়ে গড়ে উঠেছিল সবুজে ঘেরা এক বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তারপরে ধীরে ধীরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার মাঝের সেতু এই অ্যান্টার্কটিকা মহাদেশ পাঁচ সঞ্চালনের মাধ্যমে সরতে সরতে একসময় বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেল সীমাহীন বরফের অতলে। আর লক্ষ কোটি বছর ধরে অ্যান্টার্কটিকার সেই বদলে যাওয়ার কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবজগতের পরিবর্তনের এক রোমাঞ্চকর ইতিহাস। আজকে আমরা অস্ট্রেলিয়া মহাদেশে ক্যাঙ্গারু কোয়ালা সহ বেশ কিছু প্রাণী দেখি যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই স্তন্যপায়ী প্রাণীগুলো পেটের থলেতে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, যাদেরকে বলে মার্সুপিয়াল। এদের ভ্রূণ পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হওয়ার আগেই গর্ভ থেকে তারা বেরিয়ে পেটের ওই থলের ভেতর থেকে মায়ের স্তনে মুখ দিয়ে আটকে থাকে, যতদিন না সে বেরিয়ে আসার মতো বড় হয়ে ওঠে। কিন্তু আবার প্রকৃতির ইতিহাস খুললে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মার্সুপিয়ালের প্রাচীন পূর্বসূরীদের ফসিল বা জীবাশ্ম পাওয়া যাচ্ছে দক্ষিণ আমেরিকায়। তাহলে ক্যাঙ্গারুর মতো প্রাণীদের যদি আজকে শুধুমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়, তাদের মতো প্রাণীদের প্রাচীন সব ফসিল কিভাবে পাওয়া যাচ্ছে সুদূর দক্ষিণ আমেরিকায়? আর তাছাড়া এদের সাথে আজকে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশেরই বা কী সম্পর্ক? মনে আছে বলেছিলাম যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার সাথে বহুদিন যুক্ত ছিল অ্যান্টার্কটিকা মহাদেশ একসময়ে? আর সেই সময়ে দক্ষিণ আমেরিকার প্রাণীরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, শিকারীর আক্রমণ কিংবা খাদ্যের সংকটের কারণে পাড়ি জমাতে থাকে শত সহস্র মাইল দূরে তাদের পড়শি অ্যান্টার্কটিকা মহাদেশে। এরপরে এক সময়ে ধীরে ধীরে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করে অ্যান্টার্কটিকা, কিন্তু ওদিকে আবার কিছুকাল সে কিন্তু যুক্ত থাকে অস্ট্রেলিয়ার সাথে। সে সময়ে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে, পরিবর্তিত হতে থাকে জলবায়ু, এবং সেই সাথে পাল্লা দিয়ে কমে যেতে থাকে অ্যান্টার্কটিকার তাপমাত্রা। ফলে তার বিশাল সেই প্রাণীকুল ধীরে ধীরে লক্ষ কোটি বছর ধরে আবারও মাইগ্রেট করতে শুরু করে দেয় তার সাথে তখনও সংযুক্ত থাকা অস্ট্রেলিয়া মহাদেশে। তারপরে ক্রমাগতভাবে সরতে সরতে অ্যান্টার্কটিকা একদিন তিনটি মহাসমুদ্র থেকে বেষ্টিত হয়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে যায় পৃথিবীর বাকি স্থলভাগ থেকে। শুধু অ্যান্টার্কটিকাই নয়, কিন্তু অস্ট্রেলিয়াও ধীরে ধীরে তার বিশাল জীবজগৎ নিয়ে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়।
অ্যান্টার্কটিকা মহাদেশকে ঘিরে রাখা এই সমুদ্রগুলোতে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক ঘূর্ণিস্রোত, অ্যান্টার্কটিক সার্কামপোলার কারেন্ট বা ACC। পৃথিবীর সবচেয়ে বড় নদী অ্যামাজনের পানির গড় প্রবাহের চেয়েও তা বহুগুণ বেশি। এই তীব্র ঘূর্ণিস্রোত উষ্ণ পানিকে ঠেলে উত্তর দিকে সরিয়ে দেয় আর সমুদ্রের গভীর তলা থেকে ঠান্ডা পানি উপরে টেনে আনে। ওদিকে আবার সারা পৃথিবী জুড়ে তাপমাত্রা আরেক দফা কমতে শুরু করে দেয়, তাপমাত্রার পতন, এবং ওইদিকে আবার অ্যান্টার্কটিকের ঘূর্ণিস্রোত সেই ACC, এই দুয়ের প্রভাবে অ্যান্টার্কটিকা ক্রমশ শীতল থেকে শীতলতর হতে থাকে। পরবর্তী 2,50,00,000 বছরে তাপমাত্রা কমে যায় প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্টার্কটিকা ঢেকে যায় বরফের চাদরে, গ্রীষ্মমণ্ডলীয় জীবজগৎ বিলুপ্ত হয়ে যায়, শুধু টিকে থাকে শীত সহ্য করতে পারা কিছু গাছপালা পশু পাখি। তাপমাত্রা আরও কমে গেলে আজ থেকে প্রায় 25,00,000 বছর আগে বরফে ঢেকে যাওয়া অ্যান্টার্কটিকা পুরোপুরি হারিয়ে ফেলে জীবন ধারণের উপযোগিতা। অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা একসময় একই ধরনের উদ্ভিদ এবং প্রাণী ধারণ করলেও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে নতুন নতুন অভিযোজন ঘটতে থাকে, অর্থাৎ প্রাকৃতিক নিয়মেই তাদের বিবর্তন ঘটতে থাকে ভিন্ন ভিন্নভাবে। দক্ষিণ আমেরিকায় মার্সুপিয়ালরা ধীরে ধীরে প্রায় বিলুপ্ত হয়ে যায়, আর ওদিকে অস্ট্রেলিয়ায় কিন্তু তারা আরও বিকশিত হয়ে ছড়িয়ে পড়তে থাকে। এই কারণে আমরা অনেকে মনে করি যে মার্সুপিয়ালরা বুঝি শুধু অস্ট্রেলিয়ারই প্রাণী, কিন্তু তাদের উৎপত্তি আসলে দক্ষিণ আমেরিকার, এবং এখনও সেখানে বেশ কিছু মার্সুপিয়াল জাতীয় প্রাণী টিকে আছে। কি বিস্ময়কর মিল দেখা যায়! অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল ইঁদুর, মার্সুপিয়াল মোল, সুগার গ্লাইডার, মার্সুপিয়াল খরগোশ, তাসমেনিয়ান নেকড়ের সাথে সাধারণ ইঁদুর, মোল, আমেরিকান উড়ন্ত কাঠবিড়ালি, খরগোশ বা নেকড়েদের পার্থক্য ওই পেটের থলেটা। আমাদের সেই একাকী অ্যান্টার্কটিকার গল্প কিন্তু এখানেই শেষ নয়। জলবায়ু পরিবর্তনের বদৌলতে শীতল সাদা অ্যান্টার্কটিকা এখন আবারও ক্রমশ গরম হয়ে উঠছে। লক্ষ লক্ষ বছর পরে প্রথমবারের মতো বরফের উপর দেখা মিলছে সবুজ শৈবালের, বহু গুণ বেশি হারে গলতে শুরু করেছে তার বরফ। এই হারে মেরুর বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বাড়তে থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই ডুবে যেতে পারে বাংলাদেশের মতো বহু উপকূলবর্তী নিম্নাঞ্চল। 22 শতকেই হয়তো এই অ্যান্টার্কটিকা আবারও সবুজ হয়ে উঠবে, কিন্তু আজকের এই ভয়ানক জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের হ্রাস টেনে ধরা না গেলে পৃথিবীর বাকি অংশকে এর ফলে কী মূল্য দিতে হবে কে জানে।